ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট আর ভাইকিংস হয়তোবা একই পথের পথিক নয়, তবুও মিরপুরের সৌন্দর্য খুঁজতে গিয়ে আমরা খুঁজে পাই কিডসদের জন্য অসাধারণ একটি জায়গা। শুধু কিডস না, বাবা মা ভাই বোন সাথে দাদা দাদি থাকলেও নেই কোনো সমস্যা, কারণ আজ আমরা ছোট্ট সোনামণিদেরকে শোনাবো মিরপুর নিউ মার্কেটে অবস্থিত অ্যাস্ট্রোকেডের গল্পটা। অ্যাস্ট্রোকেডে ঢুকতেই আপনি চলে যাবেন আপনার ছোটবেলায়, কিন্তু আপনার মনে হতেই পারে যে আমি যদি আবার ফিরে যেতে পারতাম আমার ছোটবেলায়। কিন্তু না, বড়দের জন্য রয়েছে এখানে অনেকগুলো রাইড, ছোট বড় সকলের জন্য কি কি রাইড রয়েছে আমরা আজকে সেটাই এক্সপ্লোর করব। সো লেটস গো। তো আজকে আমাদের সাথে বড়দের রাইডগুলোতে থাকছে মিস্টার পার্কি, আর ছোটদের রাইডগুলোতে থাকছে অ্যালেক্স রোমিও, আর কিছু বোনাস রাইডে থাকবো আমি। অ্যাস্ট্রোকেডে রয়েছে চমৎকার কিছু ভিআর গেমস, যেখানে আপনি নিজেকে আবিষ্কার করবেন গেমের ভিতরেই, যা আপনাকে দিবে এক নতুন অনুভূতি। সো লেটস গেট রেডি অ্যান্ড ডাইভ ইন টু দ্য ভার্চুয়াল রিয়েলিটি। যদি আপনি নিজেকে গড অফ হ্যামার মনে করেন, তাহলে এই গেমটি আপনার জন্য। আর শুটিং গেমগুলোর মধ্যে রয়েছে হান্টিং হিরো, সো লক অ্যান্ড লোড। এছাড়াও বাস্কেটবল, ড্রিফটিং কার, স্টার এয়ার হকি, এরকম 20টিরও বেশি গেমস। মিরপুর নিউ মার্কেটে অ্যাস্ট্রোকেডের পাশাপাশি রয়েছে আরও একটি চেরি অন টপ, যেটা হচ্ছে দ্য ফুড কোম্পানি। এখানে রয়েছে দেশীয় এবং বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন খাবারের দোকান, যা আমার খিদা মেটাতে পারলে আপনারটা অবশ্যই পারবে। চলুন দেখে নেই কী কী। জেলাটিসিমো, ফ্রাইজ অ্যান্ড কো, স্ট্রিট ওভেন, মেজান হাইলে আয়ুন, ভূতের বাড়ি, চিলক্স, ক্রিমসন কাপ। মিরপুরের ক্রিমসন কাপ এবং চিলক্স কথাটা শুনতে যেমনি ভাল লাগে, তেমনি সেই জায়গাগুলোতে সময় কাটাতেও ভাল লাগে। জানালার পাশে বসে ক্রিমসনের চিল্ড আইস লাটেতে সিপ দেওয়া, কিংবা তার থেকে কিছুটা দূরে বসে চিলক্সের অতিরিক্ত সস দেওয়া বার্গারে কামড় দেওয়া, আপনার পছন্দের সময় কাটানোর রেমেডি যেইটাই হোক না কেন, এখন সব কিছু নিয়ে হাজির মিরপুর নিউ মার্কেট। সো দোজ ওয়ার দ্য রিজনস ওয়াই ইউ শুড ভিজিট মিরপুর নিউ মার্কেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার, এন্ড স্টে টিউন উইথ ভাইকিংস। হ্যাভ ফান।